তোমাদের ফ্যামিলি নাই, ফ্যামিলি নাই, ফ্যামিলি থাকে ক্ষমতা যখন ছিল তখন তো কোন বছর ধরে কি আমি দিলে তোমরা কয়েকজনকে
ধরছে কয়েকজন, বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে। এরা ভিতরে ঢুকছে দেখে এদেরকে রেখে বাইরে রাখতেছে। আরো অনেক আছে, অনেক অঞ্চলে আরো অনেক আছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গায়? বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায় ভাই? ময়মনসিংহ। হাই রে ভাই, পতাকা বানায় না কি? দেশের প্রতি কোন ভালোবাসা আছে না? পতাকা নিয়ে সারাদিন মানুষের জিম্মি করে রাখছে, সারাদিন রাত 10-11টা পর্যন্ত মানুষের জিম্মি করে রাখছে। ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন করে। হ্যাঁ হ্যাঁ, এটা বলছে ভাই, এটা বলছে রাখো রাখো রাখো, যখন চাপে দিও। আনসার আইডি আইডি চেক করেন, আইডি আইডি নেন। হ্যাঁ মারছে, সমন্বয় একদিন মারছে।
আজকে কিছু আর্মি আহত হয়েছে ওইখানে। এগুলা সব হইলো মানে ওরা শান্তি থাকতে চায় না, দেশে শান্তি থাকতে দিবে না। কত বড় সাহস, আরে না ওরা বলে শান্তিপূর্ণ। নিয়ে যাক স্বরাষ্ট্রতে, নিয়ে যাক এদের স্বরাষ্ট্রতে নিয়ে যাক। জনপ্রশাসন থেকে নিয়ে যেতেছে ওদের সেনাবাহিনীর হেফাজতে, সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাচ্ছে জনপ্রশাসন থেকে। আমরা সচিবালয় দখলদারিমুক্ত করছি। রবিউল ভাই, সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জনপ্রশাসন থেকে নিয়ে যাওয়া হচ্ছে ওদের সচিবালয় হবে না।